This is Oppo F15. এই ফোনটি নিয়ে গত বেশ কয়েকদিন সোশ্যাল মিডিয়াতে বেশ হাইপ দেখলাম। অনেকেই এই ফোনের ব্যাপারে ইন্টারেস্টেড। সো প্রি অর্ডার পিরিয়ডে এই ফোনটির ফুল রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের ডিসিশন মেকিংয়ে কিছুটা সুবিধা হবে। ওপো F15 নিয়ে কথা বলতে আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সবসময় নতুন ভিডিওগুলো সবার আগে পেতে বেল আইকনটি প্রেস করতেও ভুলবেন না। আশা করি তো শুরুতেই কথা বলা যাক ওপো F15 এর ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। প্রথমেই বলে রাখি এই ফোনটি পাওয়া যাবে দুটি কালারে, একটি লাইটনিং ব্ল্যাক এবং অন্যটি ইউনিকর্ন হোয়াইট। টু বি ভেরি অনেস্ট, এর ইউনিকর্ন হোয়াইট ভ্যারিয়েন্টটি আমার কাছে বেশি ভালো লেগেছে। বাট আমাদের ইউনিটটিও দেখতে খুব একটা খারাপ না, তবে আমি ব্ল্যাক ফোনগুলো অ্যাভয়েড করি কারণ এতে প্রচুর ফিঙ্গারপ্রিন্ট পড়ে যায়, ডাস্টও দেখা যায় প্রচুর। গ্রিপ বা হ্যান্ডহেল্ড কমফোর্টের দিক থেকে F15 ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে, কারণ এটি মাত্র 172 গ্রাম ওয়েটের ফোন, সো ভেরি লাইট ওয়েট, এবং একই সাথে এটি স্লিক ডিজাইনের ফোন, সো হাতে সব মিলিয়ে চমৎকার একটি ফিল দিচ্ছিল। প্লাস এর ভলিউম বাটন এবং পাওয়ার বাটনও একদম পারফেক্ট পজিশনে থাকছে। তো হালকা পাতলা এই ফোনটি পুরোপুরি প্লাস্টিক বিল্ড, নো সারপ্রাইজ। এখনকার মিড রেঞ্জের অনেক স্মার্টফোনই এই ট্রেন্ড ফলো করছে। হাত থেকে পড়ে গেলে প্লাস্টিক ভাঙার চান্স কম, তবে দীর্ঘদিনের ব্যবহারে প্লাস্টিক ব্যাক পার্টে স্ক্র্যাচের দেখা মিলবে প্রচুর, এটা বলাই বাহুল্য। পোর্টস অ্যান্ড বাটনসের ক্ষেত্রে এতে থাকছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, USB টাইপ সি পোর্ট, সিঙ্গল স্পিকার এবং টপে থাকছে একটি সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। অনেকে জেনে খুশি হবেন এতে থাকছে ট্রিপল স্লটের ট্রে, যাতে দুটি সিম কার্ড প্লাস একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ওপো F15 এর ডিসপ্লে সেকশনে থাকছে 6.4 ইঞ্চ প্যানেল, এবং সারপ্রাইজিং ছিল এবার এফ সিরিজের এই ফোনে থাকছে অ্যামোলেড ডিসপ্লে। ইউজুয়ালি তাদের এই বাজেটের ফোনগুলোতে LCD প্যানেল ব্যবহার করা হতো। এটি 20:9 অ্যাসপেক্ট রেশিওর ডিসপ্লে, এটি ভিভিড কালার রিপ্রোডিউস করে, ব্রাইটনেস 430 নিটস পর্যন্ত পাওয়া যায়, সো ডে লাইট ভিজিবিলিটি বেশ ভালো, ব্রাইট সানলাইটও এটি ব্যবহার করতে আমার কোনো সমস্যা হয়নি। সেই সাথে এটি ফুল এইচডি প্যানেল, থাকছে ওয়াইডফাইন L1 লাইসেন্স, সো মিডিয়া কনজামশন এক্সপিরিয়েন্স অনেক বেটার ছিল। ওপরে ছোটোখাটো সাইজের একটি নস থাকছে, সেটাও ভিডিও দেখার সময় খুব একটা ডিস্টার্বিং মনে হয়নি আমার কাছে। আর ডিসপ্লে প্রোটেকশনে থাকছে গোরিলা গ্লাস 5। যেহেতু এটি অ্যামোলেড প্যানেল, সো ওপো এই ডিসপ্লেতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ব্যবহার করতে পেরেছে, যেটি আমার মনে হয় রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার চেয়ে লুকের দিক থেকে অনেক বেটার, প্লাস আনলকিং টাইমও অলমোস্ট সেম। আর একই সাথে এতে ফেস আনলক সিস্টেমও থাকছে, চাইলে সেটাও ব্যবহার করতে পারেন। এবার ওপো F15 এর স্পেসিফিকেশন পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। মিড রেঞ্জের এই স্মার্টফোনের ইনসাইডে থাকছে মিডিয়াটেক হেলিও P70 অক্টাকোর প্রসেসর, 8 গিগস অফ র্যাম, 128 জিবি UFS 2.1 টাইপ স্টোরেজ এবং 4000 mAh ব্যাটারি। সো ডে টু ডে ইউজে F15 বেটার পারফর্ম করবে আনডাউটেডলি। অ্যাজ এ মিড রেঞ্জ ফোন হিসেবে রেগুলার ইউজে এটি একদম ল্যাগ ফ্রি ইউজার এক্সপিরিয়েন্স দেবে। পারফরমেন্সের ক্ষেত্রে এতে দুটি প্লাস পয়েন্ট থাকছে। ফার্স্টলি এতে থাকছে হুপিং 8 GB অফ র্যাম, এবং সেকেন্ডলি এতে থাকছে UFS 2.1 টাইপ স্টোরেজ। স্টোরেজ হিসেবে UFS 2.1 রেগুলার EMMC স্টোরেজের চেয়ে অনেক ফাস্টার, এবং এতে 8 GB অফ র্যাম থাকায় এই ফোনটি বেশি অ্যাপ ওপেন রাখতে পারবে এবং মাল্টিটাস্কিংয়ের ক্ষেত্রেও এটি অ্যাডভান্টেজ দেবে। তবে এতে থাকা হেলিও P70 প্রসেসর, যেটা অলমোস্ট 2 বছর আগের একটি চিপ, ব্যবহার করা হয়েছিল ওপো F11 প্রোতেও, সেটা 2020 সালে এসে এই ফোনের সাথে আসলে খুব একটা যায় না। মিড রেঞ্জ প্রসেসর হিসেবে স্টিল এটি নট ব্যাড, ডে টু ডে ইউজে আমি এতে কোনো প্রবলেম পাইনি, হিটিং ইস্যুও ছিল না, রেগুলার গেমগুলোতে এটি ভালো করেছে, বাট গ্রাফিক্যাল ইন্টেন্সিভ গেমগুলোতে এটি সাফার করবে আনডাউটেডলি। লাইক পাবজির মতো ভারী গেম হাই গ্রাফিক্স সেটিংসে প্লে করলে এতে স্টার্টার পাওয়া যাবে, তবে ব্যালেন্স গ্রাফিক্সে মোটামুটি বেটার এক্সপিরিয়েন্স পাওয়া গেছে। সত্যি বলতে এ ধরনের ভারী গেমগুলো প্লে করতে গেলে বেটার CPU দরকার, বেটার GPU দরকার, এবং সেই সাথে সাফিসিয়েন্ট র্যামও লাগে। ওপো F15 সাফিসিয়েন্ট র্যাম থাকলেও CPU এবং GPU দিক থেকে এই ফোনটি পিছিয়ে থাকবে। এর ইনসাইডে অলমোস্ট সব সেন্সরই থাকছে, ইনক্লুডিং লাইট, জাইরো এবং প্রক্সিমিটি সেন্সর।
তবে ডিসঅ্যাপয়েন্টিং ছিল এতে থাকছে ব্লুটুথ 4.2। ইনফ্যাক্ট হেলিও পি সেভেন্টি প্রসেসর ব্লুটুথ 5 সাপোর্টই করে না। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকছে অ্যান্ড্রয়েড 9, এর টপে থাকছে কালারওয়েজ 6.1.2, এতে থাকছে অ্যাপ ড্রয়ার, অলওয়েজ অন ডিসপ্লে যাতে নোটিফিকেশন শো করে, এছাড়া ডুয়েল অ্যাপ, স্প্লিট স্ক্রিন, সাইডবারের মতো অপশন থাকছে এই ফোনে। তবে এই ফোনটি কবে নাগাদ অ্যান্ড্রয়েড 10 পাবে সেটা আপাতত জানা যায়নি। ব্যাটারি অ্যান্ড ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রেও ওপো A15 আমাকে হতাশ করেনি। এতে থাকছে 4000 mAh ব্যাটারি, যার সাথে থাকছে 20W ভোক চার্জার। সো এই ফোনটিতে লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং চার্জও করে নিতে পারবেন দ্রুত। এর সাথে থাকা 20W চার্জার দিয়ে এই ফোনটি ফুললি চার্জ করতে সময় লেগেছে অলমোস্ট 1 ঘন্টা 10 থেকে 20 মিনিটের মতো, এবং মোটামুটি হেভি ইউজে এতে আমি একদিনের ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো যারা রেগুলার টাইপের ইউজার তারা অলমোস্ট 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন এই ফোনে। এবার ওপো A15 ক্যামেরা নিয়ে কথা বলা যাক। এর রিয়ারে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, যাতে প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকছে একটি 48 MP ক্যামেরা, যাতে ব্যবহার করা হয়েছে F1.7 অ্যাপারচারের লেন্স। এটি পিক্সেল বিনিং ব্যবহার করে 12 MP ছবি ক্যাপচার করে, তবে এতে আলাদাভাবে 48 MP ছবিও ক্যাপচার করতে পারবেন। এই কোয়াড ক্যামেরা সেটআপে আরও থাকছে 8 MP আলট্রা ওয়াইড, 2 MP ডেপথ সেন্সর এবং একটি 2 MP মনোক্রোম লেন্স। ওপো A15 ফ্রন্টে থাকছে একটি 16 MP সেলফি ক্যামেরা। দিনের আলোতে ওপো A15 ক্যামেরার ছবি মোটামুটি সবাইকেই ইমপ্রেস করবে। ছবির কালার খুবই ব্যালেন্সড, শার্প, শ্যাডো এরিয়া সহ মোটামুটি সব জায়গায় ডিটেল বেশ ভালো থাকে। এই ক্যামেরার HDR প্রসেসিং আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। এই দুটি ছবি দেখলে মোটামুটি একটা ভালো ধারণা পেয়ে যাবেন। HDR এনাবল করা ছবিতে ফেস এবং ব্যাকগ্রাউন্ড খুব ভালো মতো এক্সপোজড হয়েছে। এই ক্যামেরায় বিউটি মোড অপশন প্লাস AI সিন রেকগনিশন অপশনও থাকছে, তবে ন্যাচারাল ছবি পেতে চাইলে এই অপশন দুটি অফ করে ছবি তুলতে পারেন। পোর্ট্রেট মোডে তোলা ছবি কিছুটা ওভার প্রসেসড, অপটিমাইজ ব্যাকগ্রাউন্ডে এজ ডিটেকশন ভালোই থাকে, তবে সামটাইমস ব্যাকগ্রাউন্ড ব্লার কিছুটা আর্টিফিশিয়াল মনে হয়েছে আমার কাছে। আর 8 MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরায় বেশ ভালো ওয়াইড ফিল্ড অফ ভিউ পাওয়া যায়। এতে তোলা ছবির কালার কিছুটা ম্যাট লেগেছে, খুব একটা কালারফুল ছিল না, তবে ড্যাজল মোডটি অন করে নিলে এতে কালারফুল ছবি পাওয়া যাবে। আর এই ক্যামেরা দিয়েই একই সাথে ম্যাক্রো মানে একদম ক্লোজ সাবজেক্টের ছবি ক্যাপচার করতে পারবেন। লো লাইটে এর ক্যামেরা ছিল ডিসেন্ট, আলো কমে গেলে এর ক্যামেরা খুব একটা ডিটেল ধরে রাখতে পারে না, ছবিতে শার্পনেসের ঘাটতিও চোখে পড়ে, তবে নয়েস এবং গ্রেন কম্পেনসেশন মোটামুটি ভালোই ছিল। আর এতে ডেডিকেটেড নাইট মোড থাকছে, সো লো লাইটে এটি ব্যবহার করলে বেটার রেজাল্ট পাবেন। আর প্রাইমারি ক্যামেরার পাশাপাশি আলট্রা ওয়াইড মোডেও নাইট মোড ব্যবহার করতে পারবেন, যেটা ভালো লেগেছে আমার কাছে। অন্যদিকের 16 MP সেলফি ক্যামেরায় তোলা ছবি অনেকের কাছেই ভালো লাগবে, এতে সাফিসিয়েন্ট ডিটেল শার্পনেস পাওয়া গেছে। এতে থাকছে বিউটি মোড যাতে প্রচুর অপশন থাকছে, তবে বিউটি মোড অফ করে তুললে মোটামুটি ন্যাচারাল ছবি পাওয়া যাবে। ভিডিওর ক্ষেত্রে এর ফ্রন্ট এবং রিয়ার দুটি ক্যামেরাই থাকছে 1080p রেজুলেশনে ভিডিও করার অপশন, থাকছে EIS যাতে স্টেবল ফুটেজ পাবেন, তবে দুটি ক্যামেরার কোনোটিতেই থাকছে না 4K ভিডিও রেকর্ডিংয়ের অপশন। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা দিয়েও ভিডিও করতে পারবেন, তবে ভিডিও করার সময় আলাদা ক্যামেরায় সুইচ করতে পারবেন না। আর এর ভিডিও ক্যামেরায়ও বিউটিফিকেশনের অপশন থাকছে। তো ভিডিওর শেষ দিকে পুরো ব্যাপারটাকে সাম আপ করা যাক। ওপো A15 এর অফিসিয়াল প্রাইস বাংলাদেশে অলমোস্ট 27,000 টাকা, যার একটি ভ্যারিয়েন্টই থাকছে মানে 8GB র্যাম এবং 128GB স্টোরেজের। আমার মনে হয়েছে ওপো A15 ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়েছে ডিজাইন এবং ডিসপ্লেকে। আনডাউটেডলি এটি স্টানিং লুকের একটি স্মার্টফোন। ডে টু ডে ইউজে এর পারফরমেন্স ছিল বেটার, সেই সাথে ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং নিয়েও আমি স্যাটিসফাইড। ওভারঅল এর কোয়াড ক্যামেরা সেট আপও ডিসেন্ট রেজাল্ট করেছে, তবে আমার বিগেস্ট কমপ্লেনের জায়গা ছিল এর P70 প্রসেসর। আগেই বলেছি মিড রেঞ্জ ফোনের জন্য এটি খারাপ না, তবে 2020 সালের পার্সপেক্টিভে এটি কম্পিটিশনে অবশ্যই পিছিয়ে থাকবে। ভিডিওটি দেখে আশা করি বুঝেই গেছেন এই স্মার্টফোনটি আসলে কাদের জন্য বেটার হবে। সো আপনি কী ধরনের ইউজার এটার উপরে ডিপেন্ড করছে আপনি এই ফোনটি কি কিনবেন নাকি কিনবেন না। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে, আর প্রতি সপ্তাহে নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলটি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে রিভিউ কিংবা টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।